জাস্ট মারাত্মক হয়েছে কিন্তু পুষ্পাটুয়ের টিজার সো প্রথমেই কিন্তু বলি হ্যাপি বার্থডে কারণ আজকে কিন্তু আল্লুয়ারজনের বার্থডে এবং সে উপলক্ষে কিন্তু চলেছে যে পুষ্পাটুয়ের টিজার তো কেমন লাগলো প্রথমেই বলি এক মিনিট আট সেকেন্ডের টিজারটা তোমার গায়ে কাঁটা দিতে কিন্তু বাধ্য সিরিয়াসলি জাস্ট শিহরণ জাগবে কিন্তু শরীরের মধ্যে একটা পুরুষ মানুষকে শাড়ি ব্লাউজ গয়নাগাটি মেকআপ করিয়ে পায়ের তোরা পরিয়ে যেভাবে একটা মা রূপে উপস্থাপন করা হচ্ছে জাস্ট মারাত্মক টিজারটা না দেখলে ভাই বোঝা যাবে না এখানে আল্লু অর্জুনকে একটা বিগ স্যালুট বিকজ সে নিজেকে কিভাবে ভেঙেছে ভেঙে আজকে এই অভিনয়টা সে করেছে এবং এইভাবে তার সত্তাটাকে ফুটিয়ে তুলেছে সেই জন্য সে কিন্তু একটা গ্র্যান্ড স্যালুট কিন্তু তার প্রাপ্য আমার বেশ ভালো লেগেছে যেই টাইমে যে লাস্টে যে অ্যাকশানটা দেখানো হলো এবং স্টার তার এন্ট্রিটা যেখান থেকে দেখানো হলো পা পা থেকে দেখানো হলো যে পায়ের তোড়া এবং পাটা হালকা করে তুলছে এবং চোখ দিয়ে সে কাজলটা টানছে জাস্ট অসাধারণ লেগেছে সেই জায়গাটা এবং তখন তার যে পুরো লুকটা দেখানো হলো এবং চারিদিকে প্রচুর লোকজনে ভর্তি প্রত্যেকে দেখছে এবং শেষে যে অ্যাকশানটা জাস্ট অসাধারণ মারাত্মক লেগেছে কিন্তু মানে এই এইরকম একটা সিনেমা কিন্তু দরকার মানে পুষ্পা কি ছিল এখন তো মনে হচ্ছে পুষ্পা কিছুই ছিল না পুষ্পা টু এর কাছে পুষ্পা টু যা হতে চলেছে টিজার দেখে যা নোংরা পেরাম এর কাছে পুষ্পা কিছুই না এবং আমরা চাই যে পুষ্পা টু পুষ্পাকে গো হারানে হারুক হারিয়ে দিক এবং এগিয়ে চলুক মারাত্মক একটা কিন্তু সিনেমা পেতে চলেছি ভাই আমরা দু হাজার চব্বিশে আর কিছু বলো মানে অসাধারণ এই সিনেমাটা কিন্তু দেখতেই হবে এত একটা দারুণ সিনেমা আসতে চলেছে হয়তো আমরা কথা হয়তো সেখানে বেশি কিছু নেই কিছুই বুঝতে পারিনি কিন্তু যে ভিডিওগ্রাফিটা আমরা দেখলাম না অসাধারণ লেগেছে মারাত্মক লেগেছে তো তোমাদের কেমন লাগলো তোমরা যারা যারা দেখে নিয়েছো তারা তো বলতেই পারবে যে তোমাদের কেমন লাগলো আর যারা দেখোই আগে যাও সার্চ করো পুষ্পা টু টিজার দেখে নাও জাস্ট কেঁপে যাবে আমি এইটুকুই বলবো জাস্ট কেঁপে যাবে মারাত্মক ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যদি না দেখে থাকো আগে দেখে এসো Bye.